নতুন করে উমরা মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার এমন ঘোষণা দেয় দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। নুসুক অ্যাপ বা তাওয়াক্কালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদিবাসী সহ দেশটিতে থাকা প্রবাসী ও জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকরা এই অনুমতিপত্র নিতে পারবেন। উমরা প্রত্যাশী ও সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক পর্যটকরা যেন সহজেই উমরার অনুমতি পেতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এছাড়াও চলতি বছর আন্তর্জাতিক উমরা যাত্রীদের সৌদিতে প্রবেশ সহ সব প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এরই মধ্যে ই ভিসা চালু করেছে রিয়াদ।